এক কাকলু দেখলাম সে বলছে বাংলার সংবিধান থেকে নাকি ইসলাম ধর্মকে তুলে দিবে নাকি এই ঠাকলু বলতেছে কি করে দিবে ইসলাম সংবিধান থেকে তুলে দিবে তা আমি বলতে চাই বেশিক্ষণ দেরি হবে না তোমাকে মাওলা তুলে ফেলবে কিন্তু ইসলাম জমিনে থেকে যাবে তোর মতো টাকলোর কথায় ইসলামের কিছু আসে যায় না আমরা প্রধানমন্ত্রীকে জানাতে চাই এরকম টাকলো ফাকলো কতগুলো পাশে রাখি নিজেকে বিতর্কিত করিয়েন না এই টাকলো ফাকলো গুলোই আপনাদেরকে আজকে সমাজ দেশের কাছে লজ্জিত করে দিচ্ছে সে যদি আমার বাবাও হয় যদি ইসলামের বিরুদ্ধে আল কোরআনের বিরুদ্ধে দয়াল নবীর বিরুদ্ধে যদি কথা বলে আমরা বাংলার সুন্নি মুসলমান শাহজালালের রূহানি সন্তান কখনো ক্ষমা করতে পারবো না ইয়াদিনা ওয়া নবিনা ওয়া রাউফিনা ওয়া রাহিমিনা রাসূলিল্লাহ আল্লাযী আরসালাহুল্লাহু লিন্নাসি كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم ينفعهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين قال الله تبارك وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى وآله صلى الله على وآله اللهم صل مولانا وعلى آله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম قال الله تبارك وتعالى في القرآن الحكيم وللآخرة خير لك من الأولى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين হযরত আব্দুল মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনা দক্ষিণ পাড়া এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতা মাহে রবিউন নূরকে স্বাগতম জানিয়ে দয়াল নবীর আগমনে খুশি হয়ে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী আজিম শান মিলাদ মাহফিলের শেষ দিবসে মান্যবর উদ্বোধক গোলাম বতুন জামে মসজিদ মিরের খিল এর সম্মানিত খতিব খতিবে মুকাররম মৌলানা হাফেজ মুহাম্মদ সেলিম উদ্দিন নাইমি দামত বরকাতুহুমুল আলিয়া এতক্ষণ ধরে তকরির পেশ করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত লেকচারার আমার বাল্য বন্ধু শেখ মৌলানা মুহাম্মদ জৈনুল আবেদিন কাদরী দামত বরকাতুহুমুল আলিয়া মান্যবর প্রধান বক্তা হুজুর তকরির করে চলে গিয়েছিলেন কিন্তু যখন শুনেছেন আমি এসেছি উনি আর ঘরে থাকতে পারে নাই আবার চলে এসেছেন এটা মুহাব্বত বলা হয় তো আমার কোনো কোয়ালিটির কারণে নয় আমার কোনো যোগ্যতার কারণে নয় আমার বাবার পরিচয়ের কারণে হুজুর আলম সাফারা কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব মাওলানা মুহাম্মদ আসগর আলী আল কাদরী সাহেব মান্যবর সভাপতি সরববাটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব মুহাম্মদ খাইরুজ্জামান তালুকদার সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মেহমান বৃন্দ বিশেষ করে যাদের জন্য এখানে এসেছি অশাকে মুস্তফা গোলাম মানে মুস্তফা খাদে মানে আউলিয়া পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু